আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়েছি রাইটিং পার্টির আরও একটি নতুন টপিক নিয়ে, শিরোনাম সিভি উইথ কাভার লেটার। একটা ফরম্যাটেই সকল সিভি লেখার দুর্দান্ত টেকনিক। ইয়েস, একটা মাত্র ফরম্যাট দেখাবো ইনশাআল্লাহ। তুমি যে মানেরই শিক্ষার্থী হও না কেন, যদি এই ফরম্যাটটা কন্ট্রোলে রাখো আসন্ন পরীক্ষায় অথবা যেখানে তোমার সিভি লেখা দরকার হবে, আশা করি দারুণভাবে এই ফরম্যাটটা তোমাকে হেল্প করবে। আজকের এই ক্লাসটি সকল ক্লাস, মূলত সবার জন্য। আচ্ছা, প্রারম্ভিক দু একটি কথা বলি। সেটি হলো, অনেক সময় আমরা সিভিটাকে আরেকটি জিনিসের সঙ্গে গুলিয়ে ফেলি এবং সেটি হচ্ছে রিজিউম। আচ্ছা, সিভির পূর্ণাঙ্গ রূপটা হচ্ছে কারিকুলাম ভিটা, যেটা তোমরা পরবর্তীতে দেখবে, আমি দেখাবো। আর এই সিভির আরেকটি সমর্থক শব্দ হচ্ছে রিজিউম। রিজিউম বেসিকলি এটি হচ্ছে আমেরিকান টার্ম। তো রিজিউম বলতে আসলে কী বোঝায় সেটি যদি আমি বলি, একটু লক্ষ্য করো, আমি যেখানে লিখে দিলাম, রিজিউম হচ্ছে ইটস আ টিপিক্যালি আ শর্টার মোর টার্গেটেড ডকুমেন্ট। একেবারে ছোটো সাইজ হবে এবং সেটা টার্গেট বেজ হবে। ওকে, আর আমি যদি সিভির কথা বলি তাহলে সিভি ইজ আ মোর ডিটেল অ্যান্ড কমপ্রিহেনসিভ ডকুমেন্ট। সিভিটা কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। এখন একাডেমিক পরীক্ষায় সিভির সঙ্গে একটি নতুন কথা যুক্ত হয়েছে, সেটা হলো যে সিভি উইথ কাভার লেটার। প্রশ্ন হলো যে সিভিটা তো বুঝি, যে নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি সব দিলাম, এই কাভার লেটারটা কী বা কেন আসলে কাভার লেটার এটাকে বলা হচ্ছে? সো এইটুকু আমি ফার্স্টে তোমাদের ধারণা দিয়ে রাখি, সেটা হলো যে যেটা সিভি উইথ কাভার লেটার সেটা হলো স্পেসিফিক কোনো একটা জবের জন্য। ফার্স্টে একটা লেটারের মতো পার্ট থাকবে, অ্যাপ্লিকেশনের শুরুতে যেমন আমরা লিখি সেইটা বেসিকলি সেখানে একটা পোস্টের কথা উল্লেখ থাকবে, এইটুকু হচ্ছে কাভার লেটার। আর সিভি কোনটুকু? সিভি হচ্ছে ওই যে কারিকুলাম ভিটা দিয়ে যেখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম যে অংশটুকু শুরু হলো সেটা। সো যখনই লেখা থাকবে যে সিভি উইথ কাভার লেটার, এর মানেই হচ্ছে যে ফার্স্টেই একটা লেটারের মতো অংশ থাকবে, সেখানে স্পেসিফিক একটা জবের কথা উল্লেখ থাকবে এবং তার পরবর্তীতে রিজিউম বা ওই কারিকুলাম ভিটা, ওই বৃত্তান্ত উল্লেখ থাকবে। তো এই এই ফরম্যাটটাই আমরা জাস্ট এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, ফরম্যাট দেখার পূর্বে আমরা এটা দেখে নিই যে আজকে যে ফরম্যাটটা দেখব সেটা দিয়ে মোটামুটি কতগুলো সিভি কভার করা যাবে। আমি এখানে এক থেকে শুরু করে ১৮ পর্যন্ত আমি ১৮টা দিয়েছি। আই হোপ যে এর বাইরে আরও অনেকগুলো হবে। হ্যাঁ, মোটামুটি বিভিন্ন চাকরি পোস্টের জন্যই তুমি এগুলো দিতে পারবে, বাট আমার মনে হয় যে একাডেমিক পরীক্ষাগুলোতে সাধারণত এই ১ থেকে ১৮ পর্যন্ত এগুলোই আসে বা আসার সম্ভাবনা রয়েছে। এবার চলো আমরা শর্টকাট টেকনিকটা দেখে নিই। ওয়েল, এই হচ্ছে লেখার শুরু। দেখো, লেখা রয়েছে যে লেখা শুরু করতে হবে এভাবে। আচ্ছা, ডেট, ফার্স্টেই তুমি ডেট দেবে যে তারিখে তুমি সিভিটা মেক করছো চাকরির জন্য, নির্দিষ্ট কোনো একটি পোস্টের জন্য। অবশ্য পরীক্ষায় সেই পোস্টের নাম উল্লেখই থাকবে, বলেই দেবে যে ধরো যে তুমি অ্যান ইংলিশ টিচার, ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, যে ইংলিশ টিচারের জন্য তুমি একটা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, অমুক তমুক স্কুল বা কলেজ, একটা নাম থাকবে। তো সেইগুলো অবশ্যই তুমি কোয়েশ্চেন থেকে হেল্প পাবে। এরপরে তুমি যে তারিখে সিভিটা লিখছো সেই তারিখটা দেবে, এখানে ডেট কথাটি উল্লেখ করবে না, জাস্ট তারিখ। এরপরে যে ডট ডট রয়েছে তিনটা, ডান পাশে দেখো ডিরেকশন দেওয়া রয়েছে, সেখানে বলা হচ্ছে এখানে সিভি অনুযায়ী ঠিকানা দিতে হবে অথবা পরীক্ষায় যেমন ঠিকানা দেওয়া থাকবে তা লিখতে হবে। অবশ্যই এই কথাটি বললাম যে কোয়েশ্চেনে এটা হেল্প থাকবে, আর যদি হেল্প না থাকে যে কোন ঠিকানা, তাহলে পোস্টের সঙ্গে সঙ্গতি রেখে একটি কাল্পনিক ঠিকানা দিতে হবে, যেমন পোস্ট সেইরকম একটি কাল্পনিক ঠিকানা দিতে হবে। আর কোয়েশ্চেনে উল্লেখ থাকলে কোনো কথা নেই, সেটা দিতে হবে। এবারে আমরা সাবজেক্ট লিখব এবং এরপরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, প্রতিটা ক্ষেত্রে এইটুকু লিখব এবং এইটুকু লেখার পর যে পোস্টে বা যে পদে চাকুরি সেই পদের নাম। ধরা যাক যে তুমি হচ্ছে গিয়ে তোমার একটা ইংলিশ টিচারের জন্য বা ইংলিশ লেকচারের জন্য এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো, তাহলে কী হবে? অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, এই অ্যান ইংলিশ টিচার বা দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, এইটুকু তুমি কোয়েশ্চেনে দেখতেই পাবে, সেইখানকার হেল্প নিয়ে এখানে বসাবে। ওয়েল, এরপর শুরু করো তুমি, ডিয়ার স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন 3/1/23, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ 2023 প্রকাশিত একটি পত্রিকা, দ্য ডেইলি স্টার, রাইট?
সেইটা রেফারেন্স ধরে ফর অ্যাপয়েন্টমেন্ট টু আ পোস্ট অফ যে পদে চাকুরি সেই পদের নাম, অর্থাৎ প্রথমে যেটা দিয়েছিলাম ওপেন ইংলিশ টিচার, যদি কোশ্চেন উল্লেখ থাকে ইন ইউর স্কুল অথবা কলেজ অথবা ইনস্টিটিউশন অথবা হতে পারে আন্ডার ইউ, আপনার তত্ত্বাবধানে নিয়োগ হচ্ছে, এই পত্রিকার এই তারিখের এই মারফতে জানতে পারলাম। আই বেগ টু অফার মাইসেলফ, আমি আমার নিজেকে অফার করছি, নিজেকে তুলে ধরছি অ্যাজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, একজন প্রার্থী হিসেবে ফর দ্য পোস্ট, ওই পোস্টের জন্য। অ্যান্ড ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার্স, এবং বৃত্তান্ত, আমার জীবন বৃত্তান্ত আমি উপস্থাপন করছি, তুলে ধরছি ফর ইওর সিম্প্যাথেটিক কনসিডারেশন, আপনার সহানুভূতির জন্য। এটুকু সবই কমন যেগুলো বলছি, শুধু এই জায়গাটায় পদের নাম। এরপর হচ্ছে আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি, আমার ধারণা, আমার আশা যে আপনি আমাকে একটি সুযোগ দেবেন টু প্রুভ মাই কম্পিটেন্স, আমার দক্ষতা প্রমাণের জন্য ফর দ্য পোস্ট, ওই পোস্টের জন্য। ইয়োর্স ওভিডেন্টলি, আপনার বিশ্বস্ত, MDA। এখানে আমি যে নামটা দিলাম কাল্পনিক, সেটা যদি কোয়েশ্চেন অনেক সময় এটা বলা থাকে যে সাপোজ ইউ আর XYZ, তো সেক্ষেত্রে তোমাকে সেই নামটা ইউজ করতে হবে। আর এখানে যে নামটা তুমি দিলে পরবর্তীতে আমরা সিভি যে পরবর্তী পার্টটা, যেটাকে আমরা বলছি সিভির মূল পার্ট, এই কারিকুলাম ভিটা, এই যে যেখানে নাম, এই নামটা কিন্তু সেই নামটাই দিতে হবে। কাল্পনিক নাম যদি ওখানে XYZ দিয়ে থাকো তাহলে এখানেও কিন্তু XYZ, ওখানে এ দেওয়া ছিল, দ্যাটস আমি এখানে এ দিয়েছি। আচ্ছা, এর পরের কাজ হলো এখানকার যে ফরম্যাটটা রয়েছে, কারপরে কি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জন্ম, ন্যাশনালিটি, এরপর জাতীয়তা, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, আর এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা, এই আনুষঙ্গিক প্রাসঙ্গিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেবে। এরপর 11 নাম্বার, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। এই জায়গায় পোস্ট বুঝে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, অর্থাৎ তোমার যেমন পোস্ট, মানে যেমন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেইটার জন্য যে যোগ্যতা সেটাকে একটু বানিয়ে নিতে হবে। তো আমরা শুরু করেছিলাম কি বলতো, আমরা শুরু করেছিলাম যে পোস্ট ওপেন ইংলিশ টিচার। তাহলে এই চারটা ফরম্যাটটা দেখে নিতে হবে, যে নেম অফ এক্সাম, ইয়ার অফ পাসিং, বোর্ড অর ইউনিভার্সিটি, রেজাল্ট অর GPA। এরপরে ঘরগুলো একটু দেখে নিতে হবে, তারপরে প্রথম ঘরটা হবে SSC, তারপরে HSC, BA অনার্স, MA ইন ইংলিশ, যেহেতু হচ্ছে এটি MA, এই জন্য MA ইন ইংলিশ। ওকে, এরপরে ইয়ার অফ পাসিংয়ের ক্ষেত্রে এসে আমি দেখাচ্ছি, ধরো কাল্পনিকভাবে শুরু করলাম 1992, এরপর 2 বছর গ্যাপে হচ্ছে 94, এরপরে অনার্স কমপ্লিট করতে লাগে 4 বছর, 98, মাস্টার্স করতে লাগে আরও 1 বছর। এখন এগুলো তুমি জানো না, অথবা এগুলো তোয়াক্কা না করে তুমি করলে এখানে 92, 93, 94, 95 দেখতে ভালো লাগছে, তাই এমনটি করলে এটা করা যাবে না। এই জায়গাগুলোতে শিক্ষক কিন্তু খুব খুব করে নজর রাখেন। এরপরে তুমি একটা বোর্ডের নাম দাও, সেটা ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি, এরপর তুমি এই রেজাল্টগুলোকে তোমার মতো করে সাজিয়ে দাও, ব্যাস এই সেগমেন্টটা কমপ্লিট হলো। তার মানে এই জিনিসগুলো অনেকটা মুখস্থর মতো বিষয়, প্রতিটা ক্ষেত্রেই তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবে। আর লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে সিভি কথাটি উল্লেখ করবে না, সিভির পূর্ণাঙ্গ রূপ কারিকুলাম ভিটা এই কথাটি উল্লেখ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা আর কয়েকটি পয়েন্টস। নাম্বার 12 হচ্ছে এক্সপিরিয়েন্স, এখানে 2 বা 3 আমি দিয়েছি, ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যেহেতু টিচার সংক্রান্ত, অন্য কোনো বিষয় হলে ওয়ার্কার, অন্য কোনো বিষয় পার্টনার, এটসেট্রা। স্কিলসের ক্ষেত্রে তুমি অনেক দিতে পারো, কিন্তু যেহেতু আমরা একটি ফরম্যাট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সেক্ষেত্রে আমি একটা দিয়েছি, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অন্য কোনো দক্ষতা থাকলে কমা দিয়ে দিয়ে সেটা ইউজ করো। রেফারেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিভির ক্ষেত্রে, আমরা 2 জন ট্রাস্টেড পার্সনের নাম বলবো, প্রফেসর MD জাকির, ঢাকা ইউনিভার্সিটি, টেলিফোন নাম্বার কাল্পনিক দিয়ে আমি .. দিয়েছি, তোমরা .. দেবে, প্রফেসর রেজা চৌধুরী, রাজশাহী ইউনিভার্সিটি, আমি কাল্পনিকভাবে এই নাম্বার দিয়ে রেখেছি। সো এটি তোমাদের বলে রাখি যে একটি চাকরি পাওয়ার ক্ষেত্রে ট্রাস্টেড এই রেফারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ হয়তো বা মিস্টার এ কে ফোন না দিয়ে, মিস্টার AXYZ কে ফোন না দিয়ে, যিনি অ্যাপ্লাই করেছেন তিনাকে ফোন না দিয়ে, রেফারেন্সে যে 2 জন ব্যক্তি রয়েছেন ওনাদেরকে হয়তোবা ফোন দিতে পারেন, এবং ফোন দিয়ে যিনি অ্যাপ্লিক্যান্ট প্রার্থী ওনার সম্পর্কে কিছু তথ্য জানবার চেষ্টা করতে পারে। সো রেফারেন্স ইজ ভেরি ভাইটাল ফর আ রিয়েল সিভি, একটা রিয়েল সিভির জন্য এই রেফারেন্সটা খুব দরকার। সবশেষে আরেকটি বিষয় থেকে যায়, এবং সেটি হচ্ছে অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সিভির সঙ্গে, এই লেটারটার সঙ্গে, সিভি উইথ কাভার লেটারের সঙ্গে কী কী তুমি পাঠালে, সেটি হতে পারে 1 অর 2
পিস, পাসপোর্ট সাইজ, ফটো, এরপরে হতে পারে অল একাডেমিক সার্টিফিকেটস, জেরক্স কপি, এইভাবে করে তুমি তিন চারটা রোমান নাম্বার দিয়ে এখানে অ্যাড করতে পারো। অ্যাটাচমেন্টটা বাধ্যতামূলক নয়, বাট তুমি এটা দিতে পারো, দিলে পূর্ণতা পায়। ওকে, এই হলো মোটামুটি সিভি উইথ কাভার লেটার। আমার বিশ্বাস যদি এই ফর্মেটটা ফলো করো তাহলে আসন্ন পরীক্ষায় যে কোনো ধরনের সিভি উইথ কাভার লেটার লিখতে পারবে। তাহলে শেষ করছি আজকের আয়োজনটি, সিভি উইথ কাভার লেটারের এই ক্লাসটি। যারা রিটেন পার্টের আরও অনেক বিষয়ে হেল্প পেতে চাও, সেটা হতে পারে প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেল, প্যারাগ্রাফ রাইটিং, সব কিছুর শর্টকাট টেকনিকের এক দারুণ সম্ভার হচ্ছে এই বইটা, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। বইটি শেষ অংশে পর্যাপ্ত পরিমাণে রাইটিং পার্ট নিয়ে কথা বলা হয়েছে। আশা করি অনেকে সংগ্রহে রয়েছে, আর যাদের সংগ্রহে নেই তারা বইটি সংগ্রহ করে নিতে পারো। তাহলে শেষ করছি আজকের আয়োজনটি, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো আয়োজনে, নতুন ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।